রাজধানীর কর্মীটোলায় বৃহস্পতিবার গভীর রাতে গাড়ি চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুইজনের। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন, এই ঘটনায় আহত হয়েছে এক শিশু। ঢাকা মেডিকেলের স্বজন হারানোর আহাজারি। রাজধানীর কর্মীটোলায় বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় বৃহস্পতিবার রাতে প্রাণ হারান কলেজ ছাত্রী জান্নাত ও তার চাচাতো ভাই ডিপিডিসি কর্মী শামীম মৃধা। একমাত্র ছেলেকে হারিয়ে কিছুক্ষণ পরপর জ্ঞান হারিয়ে ফেলছেন বাবা, আর ছোট বোনকে হারিয়ে বাকরুদ্ধ জান্নাতের বড় ভাই রাহাত। আমার বোন এখানে আইসা ইসিজি দিয়ে চেক করার পরে বলে যে ডেথ। গতি খুবই স্পিডে ছিল, রাস্তা ফাঁকা ছিল, খুবই স্পিডে ছিল গতি। তারা নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিল মনে শোনা গেছে। এখন সেটা যদি সত্যি এরকম কিছু হয় তাহলে বিচার হওয়াটা দরকার। আমার কিছু আর নাই, এই বলাই আইবার। এই ঘটনায় প্রাইভেট কার চালক সাইফ নবীকে আটক করেছে পুলিশ। ভাই দুর্ঘটনা ভাই, আর কিছু নাই ভাই, দুর্ঘটনা। দুর্ঘটনার কারণে যে অ্যাক্সিডেন্ট হয়, স্লোটা কাজ করতে না, যে মদ্যপ অবস্থায় ছিল এরকম অভিযোগ তার আনতেছে। অনেক তো অনেকে অনেক অভিযোগ আনেন তো, বুঝতে পারছেন না, একটা দুর্ঘটনা ঘটে তো কত কত অভিযোগ আসে। মামলা প্রক্রিয়া দিন। ময়নাতদন্ত শেষে নিহতদের গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে নিয়ে দাফনের কথা রয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।